राजधानीবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিল জীবাণুপূর্ণ দূষিত পানি কৃত্রিম হ্রদে পরিণত হচ্ছে। সাম্প্রতিক এক গবেষণায় ক্ষতিকর ৩ ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান মিলেছে। এসব জীবাণু মানুষের শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে দেহে প্রবেশ করে পেটের পীড়াসহ নানান রোগ সৃষ্টিতে সক্ষম। হাতিরঝিলে নৌকা ভ্রমণ ও খাবার হোটেলগুলোতেও মানসম্মত নয় বলে গবেষণায় উঠে এসেছে। বিস্তারিত থাকছে নিহার নন্দীর ক্যামেরায় বিলাল হোসেনের রিপোর্টে। রাজধানীবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিল। সতেজ বাতাস, সুন্দর পরিবেশ ও মুক্ত নিঃশ্বাস নেয়ার জন্য পরিবারসহ অনেকেই এখানে ঘুরতে আসেন। কিন্তু সেই চিত্র এখন আর নেই। ঢাকার অধিকাংশ এলাকার বর্জ্য ও নোংরা পানি ১১টি ড্রেনের মাধ্যমে সরাসরি মেশায় অত্যন্ত নোংরা পানির আধারে পরিণত হয়েছে হাতিরঝিল। পানির রং দেখেই বোঝা যায় দূষণের মাত্রা কতটা ভয়াবহ। যখন বৃষ্টি হয় তখন পানি ভালো হয়, আর যখন বৃষ্টি হয় না তখন পানিটা কমে কমে এমন অবস্থা হয়ে যায় তখন এটা থাকাও যায় না। নৌকাতে ওঠার পরে বুঝতেছি যে এত বাজে গন্ধ, আসলে আমি একটু খারাপ লাগছে আর কি, কারণ বাচ্চাদের নিয়ে আসি তো আমরা এখানে এসে পচা গন্ধ পাচ্ছি। দূষণ গবেষক ডক্টর মাহবুবুল হাসান সিদ্দিকীর নেতৃত্বে হাতিরঝিলের পানি ১.৫ বছর ধরে গবেষণা চালিয়ে ক্ষতিকর ৩ ধরনের ব্যাকটেরিয়ার সন্ধান পেয়েছে একদল গবেষক। এর মধ্যে 4 রকমের ক্ষতিকর জিনু রয়েছে। 2 ধরনের ব্যাকটেরিয়া আছে, একটা হচ্ছে ইন্ডিকেটর অর্গানিজমস বলি, ইন্ডিকেটর ব্যাকটেরিয়া, আর হচ্ছে প্যাথোজেনিক ব্যাকটেরিয়া। ইন্ডিকেটর ব্যাকটেরিয়া হচ্ছে সেই ব্যাকটেরিয়াগুলো, যে ব্যাকটেরিয়াগুলো প্রেজেন্ট থাকলে পরে এটা ইন্ডিকেট করে, এটা মিন করে যে অন্যান্য আরও প্যাথোজেনিক অর্গানিজমগুলো এখানে আছে এবং থাকতে পারে। নর্মাল যে গাইডলাইনে যে সর্বোচ্চ যে মাত্রা থাকার কথা ওই অর্গানিজমের পরিমাণ, ব্যাকটেরিয়ার পরিমাণ পেয়েছি আমরা তার চেয়ে 450 গুণ বেশি। কিছু হাসপাতালের চিকিৎসক, কর্মীসহ রোগীদের কাপড় এই লেকে পরিষ্কার করতে দেখেছেন ব্র্যাকের গবেষক দল। ফলে পোশাকের সঙ্গে এই জীবাণু হাসপাতালে পৌঁছে যাচ্ছে বলে জানান এই গবেষক। বিভিন্ন জাতীয় দিবসগুলোতে এখানে ওই যে ওয়াটার ফাউন্টেন আছে, একটা ফাউন্টেন কিন্তু চালানো হয়, মানুষজন এগুলো দেখার জন্য কাছে গিয়ে ভিড় করে। তো মানুষজন এগুলো নাকে শ্বাস প্রশ্বাসের মধ্যে নেয়, মানুষের শরীরের মধ্যে লাগে। ইভেন আমি ওই হাতিরঝিলের যে বোট আছে, বোট রাইড করার সময় দেখেছি ওখান থেকে কিন্তু পানি আপনার ছিটে আসে। ওই ইয়েটা যাওয়ার সময়, ওয়াটার বোটটা যাওয়ার সময় ওখান থেকে কিন্তু পানির কণা ছিটে আসে, নাকে মুখে আসে, মানুষের শরীরে আসে। তারপরে আশপাশে অন্যান্য দেখবেন আপনার স্ট্রিট ফুডের অনেক ভেন্ডর আছে আপনার, যেই ওরা কিন্তু অনেক সময় দেখা যায় তাদের থালা বাসন বলেন বা বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু এই পানির মধ্যে ধোয়। হ্যাঁ, এরকমও আমরা দেখেছি। তো তার মানে হলো যে এই ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন উপায়ে মানুষের সংস্পর্শে কিন্তু চলে আসে। একযুগ পার হলেও পানি দূষণমুক্ত রাখার ব্যবস্থা করতে পারেনি রাজুক। এমন অবহেলা ক্ষমার অযোগ্য নয় বলে জানান এই পরিবেশবিদ। ঢাকা শহরে কিন্তু পয়ঃবর্জ্য পরিশোধনের কোনো ব্যবস্থা নাই। প্রতি বছরই এটার এই দূষণের পরিমাণ বাড়তে থাকবে। যেই বিষয়টা এখানে গুরুত্ব দেওয়া হয়নি এই একযুগ ধরেও, এবং এটা আমি মনে করি যারা দেননি তাদের এটা ব্যর্থতা। এই ব্যর্থতাটা কার? প্রথম হলো পয়ঃবর্জ্যের জন্য হচ্ছে ঢাকা ওয়াসার এই প্রকল্প, যেহেতু রাজুকের এখনও কাগজ কলমে, সেখানে তাদেরও ব্যর্থতা আছে। তৃতীয়, সিটি কর্পোরেশনে কিন্তু দায় এড়াতে পারে না। হাতিরঝিলের পানি দূষণের কথা স্বীকার করে রাজুক চেয়ারম্যান বলেন, বৃষ্টি কমে গেলেই কেমিক্যাল ছিটিয়ে জীবাণুমুক্ত করা হবে। বর্ষাকালে কিন্তু আমরা ড্রেনের মুখগুলো বন্ধ করতে পারি না। ঢাকা শহরের ময়লা পানিগুলো কিন্তু রিসিভ করছি, ময়লা পানি কিন্তু দুর্গন্ধযুক্ত ওয়েস্ট ওয়াটার, কিন্তু এর মধ্যে জীবাণু থাকবে। গতকাল থেকে আমি সবগুলো গেট বন্ধ করেছি, আমরা এখন কেমিক্যাল স্প্রে করব। আশা করছি খুব দ্রুত এই পানির গন্ধ চলে যাবে। হাতিরঝিলকে দূষণমুক্ত রাখতে হলে রাজুকের পাশাপাশি ঢাকার 2 সিটি কর্পোরেশনকেও দায়িত্ব নেওয়ার আহ্বান জানান পরিবেশবিদরা। বিলাল হোসেন, আর টিভি, ঢাকা।